Hello everyone, good morning. Welcome back to my channel. I am going to be here for one day for make it anti jachi. So, it is a kichita, it is warm warm like the apartment by the thunder. আর এই যে আছে ঠোঁটে দেখতেই পাচ্ছ নিউ একটা লিপস্টিক পড়ছে সুগারের খুব সুন্দর কালার বাইরে থেকে দেখাবো সুগারের দুটো কিনেছিলাম 400 আর তার সাথে ছিল তোমার প্রাইমার ফ্রি সুপারের অফারে ছিল নিয়ে নিয়েছিলাম আর একটা কালার আছে পিঙ্ক পিচ খুব সুন্দর কালারটা ওটা যেদিন পুরো সেদিন শেয়ার করবো কিন্তু বাইরে থেকে দেখাবো চলো বাড়িতে গিয়ে আবার দেখা করবো মেয়েকে নিয়ে রাস্তাঘাটে ভিডিও করতে পারি না চলো শিশু দিবস আজকে হচ্ছে ন্যাশনাল শিশু দিবস আমাকে দাও আওয়াজ মলাও যত বাচ্চা আছো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি শিশু দিবস শুভ শিশু দিবস তোমাদেরকে সবাইকে আই লাভ ইউ চলো এখন মেকি আজকে লাঞ্চে রান্না করেছি সব ভেজিটেবল ভাজা গাজর বিনস বিট পেঁয়াজ ক্যাপসিকাম দিতে ক্যাপসিকাম ছিল না কড়া সেটি দিতে ভুলে গেছি আর দিয়েছি যেন কাঁচা লঙ্কা আর হচ্ছে ব্রোকলি দিয়ে একটা ফ্রাই করেছি বাবারের মাছের ঝোল ফেভারিট মাছের ঝোল ফিশ কারি মেয়ের জন্য করেছি রাইস আমাদের জন্য করেছি রুটি মানে এখনো করিনি করব তাই চলো মেয়েকে খেতে দিই তারপরে তোমার সাথে শেয়ার করব এই সুগারের লিপস্টিকটা গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং বলছি সরি এখন গুড আফটারনুনই আছে এখন করছি আমাদের কর্তা গিনের জন্য আটা রুটি কর্তা আসেননি ওরটা পরে করবো আমার খুব খিদে পেয়েছে মেয়েকে জাস্ট খাই দাই উঠলাম ওকে খাই দাই দিয়ে আমার জন্য তিনটি করবো রুটি রুটি করে খেয়ে দিয়ে তারপরে কর্তা মাসের জন্য খুব বানাবো কারণ গরম গরম শীতকাল তো ভালো লাগে খেতে আর আজকে মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছিলো ফুলকপি দিয়ে আলু দিয়ে করেছিলাম হেভি টেস্ট হয়েছিল তার মধ্যে ব্রোকলি দিয়ে ক্যাপসিকাম বলছি গাজর বিনসে ভাজা করেছিলাম জাস্ট অসাধারণ হয়েছিল খেতে জাস্ট বাউ আর এদিকে আটার রুটি করে নিচ্ছি আর শীতকালের রুটি খেতে কার না ভালো লাগে কিন্তু ওই ঠান্ডার মধ্যে আলস্যে শরীরে আর কি আর বলতে আমাদের মেয়ের পরীক্ষা শুরু হতে চলেছে কয়েকটা দিন পর ও সব সিলেবাস শেষ করতে হবে সিলেবাস শেষ না করা পর্যন্ত শান্তি নেই তাই আজকে দুপুরবেলার একটু ঘুমিয়ে পড়েছিলাম লাঞ্চ টাঞ্চ করে উঠে মেয়েকে পড়াতে পড়াতে বাংলা এইচ ডাব্লিউ ছিল সেগুলো কইটুরি নিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠলাম সোয়া পাঁচটায় লাভ দিয়ে উঠেছি আলো এই বেলা বিকেল হয়ে সন্ধে হয়ে গেছে সন্ধ্যা টন্ধে হচ্ছে আর আমি সন্ধ্যাবেলা না খুব একটা শুয়ে থাকি না শরীর খারাপ থাকলে সেটা অন্য আরেক রকম কিন্তু আমি তো একটুখানি হলেও তো ভালো আছি না আর ঘরে প্রচুর কাজ টাজগুলো বাকি ছিল আর অনেক পেন্ডিং কাজ পড়ে আছে এখনও পর্যন্ত কোনো কাজ আমি শেষ করতে পারিনি গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি সন্ধ্যেবেলায় এখন সবজি আনাজ কাটবো আগামীকালের জন্য কারণ আমি সব দিনে দিন তো কাটার সময় থাকে না কারণ মেয়ের স্কুল থাকে মর্নিং স্কুল বলে কথা আর
আমার মতনই যারা হাউসওয়াইফ মর্নিং স্কুল থাকে বাচ্চাদের তাদের মারা আর সবাই স্কুল থাকুক বা না থাকুক আগের দিন রাত্রেবেলা সব কিছু কেটে কুটে মানে রাখলে খুবই সুবিধা হয় সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাটা করা যায় তাই এখানে গাজর বিনস ক্যাপসিকাম সব কেটে ফেলে মানে কেটে কুটে রাখবো আর কালকে একটু ভেজ ডাল করার ইচ্ছে আছে তাই সব কেটে রাখছি আর তারপরে দই কাতলা করবো মাছটা ওই ছোটো বাটিতে ভিজিয়ে রেখেছি তাই এখানে সব কাটে আর এখানে না ক্যামেরাটা একটু আপছে আপছে দেখাচ্ছে কেন জানি না পরে আমি দেখছি কি করা যায় এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে সবজিও কেটে ফেলবো সব রকম সবজি কাটা হয়ে গেছিলো গাজর বিনস ক্যাপসিকাম শিম সব কাটা হয়ে গেছিলো মাছটা ধুয়ে নুন হলুদ তেল মেখে টেকে ফ্রিজে ঢোকানো হয়ে গেছে করে টোরে সব সবজিগুলো কুচিয়ে টুচিয়ে টেবিলে রাখলাম কর্তা মাছের সব ধুয়ে দিয়ে গেছিলো আর এই হচ্ছে ব্যাপার তাপরে দুধ জাল দিলাম মেয়েকে খেতে দিলাম মেয়ের আন্টিকে দিলাম আমি একটুখানি টুকটাক খেলাম বিস্কিট খেলাম তাই চলো এদিকে সবজিগুলো কেটে মেটে নিই তারপরে আগামীকাল আবার তোমার সাথে দেখা করো ভিডিওটা দেখতে থাকো আর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা যেন তাড়াতাড়ি গ্লো করে নাহলে হচ্ছে না তাই চলো আমার একটু কিছু কাজ আছে মানে আমি তোমাদের আগে ভিডিওতে যা জানিয়েছিলাম যে আমি একটা জবে অলরেডি জব করছি ঘরে বসেই তাই চলো সেই কাজটাকে আমি সেরে ফেলি যা ততক্ষণে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো কাজকর্ম হয়ে গেছে কাটাকুটি সব হয়ে গেছে গাজর বিনস ক্যাপসিকাম সব কেটে রেখেছি কিছুটা ভেজ ডাল করবো আর কিছুটা ফ্রাই করে ফেলবো আর করবো কালকে দই কাতলা মাছে নুন হলুদ তেল মেখে রেখেছি ফ্রিজে ট্রিপে ঢোকানো হয়ে গেছে সব কাজই কমপ্লিট ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর ঘরে তো দেখতেই পেয়েছি সুপার টুপার সব আমার পাতা অলরেডি হয়ে গেছে এখনও পেছনে কোনো ডেকোরেশন কিছু করে উঠতে পারিনি সময়টুকু পাচ্ছি না আর শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছি ভালো তো থাকতেই হবে না হলে তো হবে না তাই না আর আমাদের পাড়াতে ওই ওই দিকটায় কীর্তন হচ্ছে মাঘ মাসে কীর্তনটা হয় ওদের তিন দিন কি চার দিন হয় টানা মানে আজকে থেকে শুরু হলো কালকে মাঘী পূর্ণিমা সবাই ভালো করে দিও পুজো কালকে দিনটা খুব শুভ লক্ষ্মীনারায়ণের সিন্নি চড়াবে সবাই আমার যা প্রতি বছরই দেয় আমি এই বছর দিতে পারবো না কারণ আমি আটকা হয়ে আছি আমার কর্তা বসে ঠাকুরটাকেও দিয়ে দেবে হচ্ছে ব্যাপার তারপরে ও সবজি আনছিল সেগুলো সব ধুয়ে ওই দিয়েছে আমি জাস্ট এখানে রেখেছি শুকানোর জন্য কালকে আরেকটা কেটেছি শিম কালকে তো শিম চচ্চড়ি করবো শিম চচ্চড়ি খেতে আমার খুব ভালো লাগে
চিমচিচিরি করব, হয়েছে ব্যাপার। তাই চলো, আমার একটা কাজ আছে, জব আছে, জবটা সব কমপ্লিট করি, পরে দেখা যাচ্ছে। দূর দূর জাল দেওয়া হয়ে গেছে, সব কাছে কমপ্লিট, সবাইকে চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, তারা সাবস্ক্রাইব করো। তাই চলো, সবাইকে গুড নাইট।